শুভ সকাল, সবাইকে স্বাগত জানাই আমার ফার্ম ব্লগিংয়ে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমে হাঁস মুরগিগুলোকে খাবার দিয়ে সেগুলোকে ছেড়ে দিব। খাবারের জন্য দিচ্ছি ধান, গম এবং সামান্য লেয়ার ফিড। লেয়ার ফিড না দিলে মুরগি ডিম পারে না, তাই অল্প পরিমাণে লেয়ার ফিড দিতে হয়। খুব বেশি না, সামান্য পরিমাণ খাবারের উপর দিয়ে ছিটিয়ে দিই। এবার মুরগিগুলোকে ছাড়ার পালা। বর্তমান সময়ে খাবার দাবারের যে দাম বেড়েছে, হাঁস মুরগি পালন করা খুবই কষ্টসাধ্য হয়ে পড়ছে। তারপর ওইগুলো আমার খুব শখের জিনিস, আর শখের জিনিস ছাড়া তো এমনিতেই থাকা যায় না। এগুলো প্রথম ব্যাচের বাচ্চা মুরগিগুলো, এগুলোকে আলাদা করে খাবার দিই, কারণ বড়গুলোর সাথে খাবারের তারা পেরে উঠবে না এবং ঠিক মতো খেতে পারবে না, তাই এগুলোকে আলাদা করে খাঁচার মধ্যে খাবার দিয়ে দিই। এই যে এদিকে ছোটগুলো খাচ্ছে আর এদিকে বড়গুলো খাচ্ছে। এবার হাঁসগুলোকে ছাড়ার পালা। এখানে মুরগির দ্বিতীয় ব্যাচের বাচ্চাগুলো এবং হাঁসগুলোকে রাখি। এগুলোকেও বের করে খাবার দিয়ে দিব। আমার প্রথম ব্যাচের হাঁসের বাচ্চাগুলো অনেকটাই বড় হয়ে গেছে, এখন বোঝা খুব মুশকিল কোনগুলো বড় এবং কোনগুলো বাচ্চা, দূর থেকে দেখে বোঝাই যায় না। এই যে দেখুন, তারা অলমোস্ট তাদের মা বাবার সমান হয়ে গেছে। এদিকে ছোট মুরগির বাচ্চাগুলোকেও খাবার দিয়ে দিয়েছি। এই বাচ্চাগুলোর মধ্যে আমার সব থেকে প্রিয় হচ্ছে ওই যে ফার্মি মুরগির বাচ্চাটা, সাদা কালো যে বাচ্চাটা, সেটি দেখতে খুবই সুন্দর লাগে। এগুলো এখনও ছোট বাচ্চা, তাই এগুলোকে ধান গমের সাথে ব্রয়লার ফিডের মিশ্রণ করে দেই, যাতে ঠিকমতো পুষ্টি পেতে পারে। দ্বিতীয় ব্যাচের হাঁসের বাচ্চাগুলোকেও আলাদা করে খাবার দিয়ে দেই, না হলে তারা বড়গুলোর সাথে খাবারের কম্পিটিশনে পেরে উঠে না। এগুলোকে আলাদা করে খাবার দিয়ে একটু দাঁড়িয়ে থাকতে হয়, যাতে করে বড়গুলো এসে খেয়ে না ফেলে। এই যে আমার কবুতরগুলো, দুই জোড়া কবুতর আছে, দেখুন সবগুলো খাবারের জন্য একদম ব্যতিব্যস্ত হয়ে আছে। অবশ্য আজ আমার ছাড়তে একটু দেরি হয়েছে, তাই সবাই খুব খিদে পেয়ে আছে। এই খোপটার মধ্যে বাচ্চা আছে, দেখি আপনাদেরকে দেখাতে পারি কি না। এই যে দেখুন, ভেতরে বাচ্চা দেখা যাচ্ছে। বর্তমানে আমার সব থেকে প্রিয় সদস্য হচ্ছে এনারা, আমার হাঁসের নতুন বাচ্চাগুলো। খুবই কিউট দেখতে, আমার মনে হয় না এর থেকে বেশি কিউট কিছু হতে পারে। সারাদিন এগুলোকেই নিয়ে বসে থাকতে ইচ্ছে করে।
বিকেল হয়ে এসেছে, দেখি কয়টা ডিম সংগ্রহ করতে পারি আজকের মতো। এদিকটায় দুটো ডিম দেখা যাচ্ছে। এদিকে বক্সের ভেতরেও আরেকটি ডিম দেখা যাচ্ছে। এই যে তিনটি হলো, দেখি আর পাওয়া যায় কি না। না আর নেই, আজকের মতো তিনটি পেলাম। সন্ধ্যা হয়ে আসছে, এবার সবগুলোকে তাদের রাতের থাকার জায়গায় আটকে রাখার পালা। এখনো আলো থাকায় হাঁসগুলো যেতে চাচ্ছে না, কিন্তু তারপরও এগুলোকে আটকে রাখতে হবে। এই সময়টায় গুইসাপ, শেয়াল এগুলোর আক্রমণ বেশি হয়, তাই আলো থাকতে থাকতে এগুলোকে আটকে রাখতে হয়। এই যে সবাই ঢুকে গেছে, এবার তাদের দরজা বন্ধ করে রাখবো। কবুতরগুলোকেও বন্ধ করে রাখবো। আজকে এই পর্যন্তই, আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।